বলছিলাম পৃথিবীতে আজাব গজব বিভিন্ন শাস্তি বা পরীক্ষা হয় দুটি কারণে। সুতরাং রমজান মাস আসলে ভেজাল দিবেন, সরিষার সাথে তিন নম্বর মেশাবেন, গুড়ের সাথে চার নম্বর মেশাবেন, দুধের সাথে পানি মেশাবেন, ভেজাল মিশ্রিত করবেন, তারা রাসুলের উম্মত না। গোস্তওয়ালা তিরিশ বছরের জীবনে কত মানুষকে গোস্ত কম দিয়েছেন, আপনি কত মানুষকে ঠকিয়েছেন, এই যে ঠকিয়েছেন এই ঠকানো পরকালীন জীবনে বড় ঠকা, এরাই হচ্ছে পরকালীন জীবনে মুফলেস তথা নিঃস্ব। চেহারার সৌন্দর্য দেখেছি, বিসমিল্লা বলে যে ভাত বাড়তে হয়, বিসমিল্লা বলে যে বাড়িতে ঢুকতে হয়, বিসমিল্লা বলে সালাম দিয়ে যে বাড়িতে প্রবেশ করতে হয়, ওই নারী তো জানে না, না জানে যা, আর কেউ জানার চেষ্টা করে না, অথচ বাড়িতে বরকতের জন্য বাড়ি থেকে শয়তান তাড়ানোর মাধ্যম যতগুলো রয়েছে সেটা হচ্ছে সুরাতুল বাকারা তিলাওয়াত করা, তার মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা সেটা হচ্ছে বাড়িতে বিসমিল্লা বলা এবং সালাম দিয়ে প্রবেশ করা। অধিকাংশ মানুষের ধারণা হচ্ছে এই, আমার সন্তান যখন এক পায়ে খাড়াবে, বিভিন্নভাবে দাঁড়াবে, তারপরে তাকে পাত্রস্থ করব, মেয়েকে পাত্রস্থ করব, ছেলেকে বিবাহ দেব, আপনি সব কিছু ঠিক রাখছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে কিন্তু আপনি মানতে পারলেন না। একজন মুসলিম কোরআন এবং সুন্নার মাঝে যদি জীবন যাপন করে, ওই মুসলিমের জীবনটা সুন্দর হবে না? হবে না, অবশ্যই সুন্দর হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين سورة آل عمران 32 نمبر آيات وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সবাই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু
ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা করছি যে রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ অসুস্থ সার্বিকভাবে কল্যাণের মধ্যে রেখেছেন যারা অসুস্থ রয়েছে তারা যদি ভাবি আমি অসুস্থ রয়েছি হতে পারত আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও আমাকে অসুস্থ করে দিতে পারতেন যারা সুস্থ রয়েছে রবের প্রশংসা করছি সকলেই মিলে আলহামদুলিল্লাহ দুরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যতবার রাসূলের নাম আসবে আমরা দুরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো তাহলে আমাদের উপরে রহম বর্ষণ করবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই বাস্তব একটা আমল করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা সকলকে নিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআন এবং সহি সুন্না আমি যদি জীবনে মানি তাহলে লাভটা কি এবং না মানলে দুনিয়াতে ক্ষতি রয়েছে সাথে সাথে পরকালীন ক্ষতি ওটা তো রয়েছেই দুনিয়াতে আমরা কি কি বিপর্যয়ের সম্মুখীন হব এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ বলছেন أعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس أعوذ بالله من الشيطان الرجيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون আয়াত দুটি আমরা পড়লাম পৃথিবীর জীবনে আমরা বিভিন্ন সময় বিপদে আপদে পতিত হই এই সমস্ত বিপদ আপদের দুটি ধরন রয়েছে কয়টি ধরন দুইটি ধরন এক হয়তোবা আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা কার পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা এক দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের কৃতকর্মের জন্য আমরা আমাদের নিজেদের আমলের ক্ষেত্রে দায়ী আপনি কি বলবেন আমি সালাত আদায় করি না আমি সিয়াম পালন করি না আমি যাকাতের সময় হলে আমি সামর্থ্যবান হলেও যাকাত দেই না এগুলো আল্লাহ রাব্বুল আলামিন চান নাই তাই আমি এটা করি এটা কি বলবেন অসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো এমন রব قدر الله المقادير قبل أن يخلق السماوات بخمسين ألف سنة أو كما قال عليه الصلاة والسلام আসমান এবং জমিন সমূহ সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পূর্বে তিনি মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন তাই বলে এমনটি নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার অমঙ্গল চেয়েছেন আমার অমঙ্গল চেয়েছে আবেদা সালেহা আব্দুল্লাহ আব্দুর রহমানের অমঙ্গল চেয়েছেন তাই তিনি এরকম অমঙ্গল ভাবে রেখেছেন বিষয়টি এমন নয় আমি আপনি পৃথিবীতে এসে কেমন আচরণ করব কেমন আমল করব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগের থেকে জানতে পেরেছেন জানেন তাই তিনি তাকদীর লিপিবদ্ধ করতে পেরেছেন সুতরাং রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোষ চাপানোর কোনো সুযোগ নেই বাস্তব জীবনে ঠিক দুপুরবেলা ভাতের প্লেটে ভাত রয়েছে তরকারি রয়েছে আমি কি এমন এমন অবস্থায় বলি নাকি যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি আমাকে খাওয়াবেন না চাইলে খাওয়াবেন না আমি কি হাত গুটিয়ে বসে থাকি ভাইরা হাত গুটিয়ে বসে থাকি না তা তো কখনো আমরা হাত গুটিয়ে বসে থাকি না আমাদের কিছু কর্ম করতে হয় তারপরে খাবারটা পেটের মধ্যে ঢুকে যায় সুতরাং এই বাস্তব জীবনে এসেও আপনাকে আমাকে অবশ্যই কিছু আমল করতে হবে ওই আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন দুনিয়াতে আমি কল্যাণের মধ্যে থাকব এবং পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আজকের এই প্রোগ্রামে আজকের আলোচনায় যত কথা বলা হবে প্রথমত আমি আমার নিজেকে নসিহা করছি তারপরে আপনাদেরকে নসিহা করছি তারপরে মাইকের আওয়াজ যত দূর যাবে আমাদের ভিডিও হচ্ছে তারপরে অনলাইনে মানে লাইভ প্রচার চলবে এইগুলো যত দূর যার কানে যাবে আমরা নিজেদেরকে আগে নসিহা করছি উপদেশ দিচ্ছি তারপর মানুষের মাঝে সেটা ছড়িয়ে দিচ্ছি
আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার আপনার জীবনে যে বিপর্যয়গুলো নেমে আসে তার একটা কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, আর এই পরীক্ষা নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন এক স্তরে নিয়ে যান যে তার আমল নামায় ওমা আলাইহি খতিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে জমিনে বিচরণ করে অথচ তার কোনো আর পাপ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাদেরকে পৃথিবীতে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপরে খাঁটি করে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করেন। ফালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা পৃথিবীতে দুইটি কারণ লক্ষ্য করি, এক হয়তোবা মুমিনের জীবনে পরীক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারী সাহাবী এসে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয় কাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, এই পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা কাকে করা হয়, কাদেরকে করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি যাদের পরীক্ষা নিরীক্ষা করা হয় তারা হলো আল্লাহর নবী এবং রাসূল, তারপরে যাদের ঈমান যত উঁচু তাদের পরীক্ষা অত উঁচু, যার ঈমান যত শক্ত তার পরীক্ষা তত শক্ত, পরীক্ষা যত বড় প্রাপ্তি তত বড়, পরীক্ষা যত বড় চাকরি তত বড়, মর্যাদা তত বড়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করলেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি আইয়ুন নাসি আশাদ্দু বালা, সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা কাকে করা হয়, তখন তিনি কি বললেন, আল আম্বিয়া, সবচেয়ে নবীদের পরীক্ষা করা হয়। নবীদের মাঝে পরীক্ষা করেছেন, কাকে কাকে পরীক্ষা করেছেন? প্রায় সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে করেছেন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি মুসলিম জাতির পিতা, তাকেও অনেক ধরনের পরীক্ষা করা হয়েছে, অনেক ধরনের পরীক্ষা করা হয়েছে। অনেক ধরনের পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা যেটা ছিল সেটা হচ্ছে পিতা হয়ে সন্তানের গলায় কিকা চালানো, ছুরি চালানো, এটা বড় কঠিন ছিল। তারপরেও তারা উভয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রেখে, পিতা যেমন আল্লাহর কাছে সারেন্ডার করেছিলেন, ঠিক পুত্রও তেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালাম্মা বালাগা মাআহু আস-সায়্যা ক্বাল ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন পেলেন, স্বপ্নে পেলেন, বারবার পেলেন, এখন স্বপ্ন পুত্রের সামনে উপস্থাপন করছেন, হে আমার কলিজার টুকরা ইসমাইল, আমি তো এই স্বপ্ন দেখলাম, তো এই স্বপ্ন দেখেছি, স্বপ্ন এটা বাস্তবায়ন করতে হবে, নবীদের স্বপ্ন সত্য হয়। সন্তানের কাছে পিতা উপস্থাপন করছে, তখন সন্তান পিতাকে বলছেন, ইয়া আবাতিফ আল, হে আমার পিতা আপনি তাই করুন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরেই আপনি আমাকে পাবেন, মিনাস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত, আপনি আমার গলায় ছুরি চালাবেন, আপনি আমাকে জবেহ করবেন আল্লাহর পক্ষ থেকে আদেশ, ওই সময় আমি ইসমাইল পিতার ছুরির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সবরকারীদের অন্তর্ভুক্ত, আমাকে আপনি পাবেন। কে বলছে? ছেলে বলছে কাকে? পিতাকে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাদাইনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ সাদদাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। উল্লেখ্য যে এখানে বোঝা যায় নবীর পরীক্ষা বড় ছিল, পরীক্ষা যত বড় ছিল এজন্যে তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে ওয়াইদিবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন আও কামা ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হলো,
তিনি প্রত্যেকটা পরীক্ষায় পরিপূর্ণতা অর্জন করেছিলেন। তো নবীদের বেশি বেশি পরীক্ষা করা হয়েছে, তারা তত মর্যাদা পেয়েছেন। তারপরে যাদের পরীক্ষা করা হয় তারা হচ্ছে কি, নবীদের পরের স্তরে ইমানের দ্বারা যাতে মর্যাদায় যারা তাদেরকে তার চেয়ে নিচে যারা তাদেরকে তার চেয়ে নিচে যারা তাদেরকে এইভাবেই ইমান যার যত মজবুত তাকে তত বড় পরীক্ষা করা হয়। সুতরাং প্রিয় ভাই বন্ধুগণ, বলছিলাম পৃথিবীতে আজাব গজব বিভিন্ন শাস্তি বা পরীক্ষা হয় দুটি কারণে। একটা আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম বান্দাদেরকে বাছাই করেন, সিলেক্ট করেন। দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের পাপের ফসল। মানুষ যে পাপ করে ওই পাপের শাস্তির কারণে মানুষেরা তার আজাব পেতে থাকে দুনিয়াতে। করোনা ভাইরাস একটা আজাব ছিল, কারোর জন্য পরীক্ষা আবার কারোর জন্য বড় আজাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাজদার মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা বড় সাত থেকে বড় শাস্তি থেকে ছোট ছোট শাস্তি দিয়ে তাদের স্বাদ আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা ফিরে আসে, যাতে বান্দা কি আসে, ফিরে আসে। এই ফিরে যদি আমি আসতে পারি তাহলে আমি সফল কাম হব। এখানে মৌলিক কথা বলছিলাম যে আমার আপনার জীবনে মৌলিকভাবে যেই কারণে আমি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিপদের সম্মুখীন হচ্ছি, আপদে পড়ছি, বিভিন্ন ভ্রান্তিতে পড়ছি, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে না মানা। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যে বিধান দিয়েছেন, এই বিধানের তোয়াক্কা না করা, এই বিধানকে পূর্ণভাবে না মানা, বিধানকে আংশিক মানা, আংশিক না মানা, আবার বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করা, এই সামগ্রিক কারণে আমাদের উপরে বিপদ আপদ আসে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় জহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এটা যে পৃথিবীর পৃষ্ঠে দুনিয়াতে যে বিপর্যয় নেমে পড়েছে এবং পানিতে যে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন বিপর্যয় নেমে পড়েছে, এটা হচ্ছে মানুষের উপার্জন, মানুষের উপার্জন, মানুষের উপার্জন। সুতরাং আমাকে আপনাকে মেইন যে প্ল্যাটফর্ম থেকে আমি আপনি চলে গেছি সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের লক্ষাধিক সাহাবাদের মাঝে তিনি স্পষ্টত বললেন, মুয়াত্তা মালিকের মধ্যে যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই বলেছেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমল করছেন? শুধু ওয়াজ শুনলে কিন্তু হবে না, আমরা শুধু ওয়াজ করি না, আমল কিছু আমাদের সাথে নিয়ে যেতে হবে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপর্যয়ের কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে মৌলিক কথা বললেন সেটা কি, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস, কয়টি জিনিস? দুইটি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আরে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা এই দুটিকে আঁকড়ে ধরতে পারো। এক, কিতাব আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তথা কোরআনুল করিম। এবং দ্বিতীয় হচ্ছে ওয়া সুন্নাতা নাবী আও কামা কাল, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার হাদিস, তার কথা, কর্ম, মৌন সম্মতি, এই সব মিলিয়ে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনে বিপর্যয় আসবে না, নতুবা বিপর্যয় আসবেই আসবে। এখন আমি আপনি দেখতে চেষ্টা করি আমাদের জীবনে কোন কোন বিপর্যয়গুলো নেমে এসেছে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে, ব্যক্তিগত জীবনে, এই বৈশ্বিক জীবনে কোন কোন বিপর্যয় রাসূল কোরআন এবং সুন্নাকে কোন কোন বিষয়ে অবজ্ঞা করার কারণে আমরা কোন কোন বিপদের সম্মুখীন হয়েছি তা আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে এক পিতা এবং এক মা থেকে সৃষ্টি করেছেন। মা হাওয়া এবং পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে জান্নাতে বসবাসের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সূরা বাকারা দুই নম্বর সূরার ৩৫ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো।
وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا তোমরা এখান থেকে ভক্ষণ করো যা ইচ্ছা তবে অলা তাকরাবা হাযিহি শাজারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তবে তোমরা উভয় স্বামী এবং স্ত্রী যেন এই বৃক্ষের নিকটবর্তী হয়ো না সেখানে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন এখানে এটা দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি পৃথিবীর শুরুটা হয়েছিল এক পিতা এবং এক মা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরার প্রথম আয়াতের মধ্যে তিনি বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন এক পিতা আদম এবং এক মা হাওয়া থেকে পৃথিবীতে অসংখ্য পুরুষ নর এবং নারীতে ছড়িয়ে দিয়েছেন সুতরাং তোমরা সেই রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আমাদের ভয় করা উচিত যেখান থেকে আমরা এসেছি এবং এই ক্ষেত্রে আমাদের একটা উসুল হচ্ছে আমরা হিন্দু হই খ্রিস্টান হই বৌদ্ধ হই যে ধর্মাবলম্বী হই না কেন আমরা কিন্তু সবাই এক পিতা আদম এবং এক মা হাওয়ারই বংশধর এখান থেকেই বিভক্তি শতদা বিভক্তি দলাদলি দলাদলি মারামারি কাটাকাটি হয়েছে সুতরাং আমাদের আবারও ফিরে আসার চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন পারিবারিক জীবন গড়তে হবে এই পরিবারকে অস্বীকার করার কোনো সুযোগ নেই পরিবারকে অস্বীকার করার কোনো সুযোগ নেই দুঃখের বিষয় হচ্ছে এই পৃথিবীতে বহু আদম সন্তান পারিবারিক এই তন্ত্রকে পারিবারিক এই বৈশিষ্ট্যকে অস্বীকার করে পরিবারকে অস্বীকার করে বয়স পার হয়ে যায় তাও বিবাহ করে না এটা কিন্তু ঠিক নয় বয়স যখন হবে সামর্থ্য শারীরিকভাবে আর্থিকভাবে যখন হবে অবশ্যই ব্যক্তিকে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে বিবাহ তো এমন বন্ধন যেই বন্ধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাযাওয়াজা ফাকাদ ইস্তাকমালা নিসফাল ঈমান যে ব্যক্তি বিবাহ করে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সে ঈমানের অর্ধেক পূর্ণ করে বিবাহ করলে কি হয় বিবাহ করলে কি হয় বলেন ঈমানের কি হয় অর্ধেক পূর্ণ হয় বাকিটা আমল দিয়ে পূর্ণ হয় সুতরাং বিবাহকে যারা অস্বীকার করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে নেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন সাহাবায়ে কেরাম তিনজন সাহাবী আসলেন তিনজন লোক আসলেন আসার পরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নবী যার পূর্বের গুনাহ মাফ তার পরের গুনাহ মাফ তাহলে তিনি যদি এত ইবাদত করেন তাহলে আমার আপনার কি ইবাদত করা দরকার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন হে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি বললেন রাসূলের এই এই ইবাদত তিনি এভাবে সিয়াম পালন করেন এভাবে ইবাদত করেন তাহলে আমরা কোথায় তাহলে এর চেয়ে বেশি ইবাদত করব আমি আল্লাহে আর জীবনে কোনোদিন বিবাহ করব না এক সাহাবী এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন খবর পেলেন এ ডাকো ওদেরকে ডাকা হলো এ তোমরা নাকি এই কথা বলেছো অথচ আমি তো রাসূল আমি বাজারে যাই আমি বিবাহ শাদী করি আমি তো এইভাবে পরিবার নির্বাহ করি সুতরাং মান রগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি জেনে নাও যারা আমার এই বিধানকে আমার এই সুন্নাত আমি যে সুন্নাত দিয়েছি বিবাহ একটা সুন্নাত বিবাহ একটা পদ্ধতি ইসলামিক শরীয়ত পদ্ধতি এই পদ্ধতিকে যারা মানে অবজ্ঞা অবহেলা করবে মানবে না ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় বোঝা যায় এ হাদিস থেকে বিবাহ যে বন্ধন এই বন্ধনে পবিত্রভাবে আবদ্ধ হতে হবে শরীয়ত পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের যে অবস্থা বেগতিক অবস্থা যেই কারণে সমাজের আজকে অবস্থা তার অবস্থার কারণের মধ্যে যতগুলো মৌলিক কারণ রয়েছে সেটা হচ্ছে বিবাহ সাথীর লেন্দি প্রসেস অধিকাংশ মানুষের ধারণা হচ্ছে এই আমার সন্তান যখন এক পায়ে খাড়াবে বিভিন্নভাবে দাঁড়াবে তারপরে তাকে পাত্রস্থ করব মেয়েকে পাত্রস্থ করব ছেলেকে বিবাহ দেব আপনি সব কিছু ঠিক রাখছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে কিন্তু আপনি মানতে পারলেন না সময় যখন হবে সামর্থ্য যখন হবে তখনই বিবাহ শাদী করার চেষ্টা করতে হবে ওখানে কালক্ষেপণের দরকার নেই সামর্থ্য অনুযায়ী যদিও আজকে আমাদের সমাজে যৌতুক প্রথা এবং অতি লোভ অতি লোভে কথাই বলে তাতি নষ্ট অতি লোভের কারণে আজকে বিবাহের বিচ্ছেদ সমাজে বিশৃঙ্খলা এবং বিপর্যয় নেমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোহরের এত আধিক্যতা ছিল না সাহাবায়ে কেরামের সাথে বিবাহ দিয়েছেন এমন তো অবস্থায় তুমি কি জানো তুমি মোহর হিসাবে কি প্রদান করবে মোহর হিসাবে এতটুকুই প্রদান করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত কিছু আমার কাছে নেই তবে আমি কিছু কোরআনের আয়াত জানি হ্যাঁ ঠিক আছে তোমার এটাই মোহর হবে এটার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম
দুঃখের বিষয় হচ্ছে এই, আমাদের সমাজে যৌতুক প্রথা এমন ভাবে জেঁকে বসেছে এবং মেয়ের বাপের এমন লোলুপ দৃষ্টি, কোন জামাই বিসিএস ক্যাডার, কোন জামাই সর্বোচ্চ স্তরে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে তিনি বলছেন তোমরা যাকে ইমানদার মনে করো পাত্র হিসেবে সিলেক্ট করো সে কিন্তু ভালো নাও হতে পারে। বলে আদ্দুম মুশরিকুন খায়রুম মিন মুশরিকাত আও কামা ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে অবশ্যই বলে আদ্দুম মুমিন খায়রুম মিন মুশরিক, অর্থাৎ একজন মুমিন পুরুষ, একজন ইমানদার পুরুষ খায়রুম মিন মুশরিক, একজন মুশরিকের চেয়ে উত্তম, যদিও ওই মুশরিক ব্যক্তি তোমাদেরকে কি করে অনেক চাকচিক্যপূর্ণ কিছু দেখিয়ে দেয়। নারীর বিবাহ দেওয়ার ক্ষেত্রে একই অবস্থা, এই অবস্থার যখন পরিবর্তন না করব তখন কিন্তু আমি আপনি এমনিতেই বিপর্যয় পতিত হব। এখানে একটা হাদিস সবচেয়ে মানুষ বেশি অবজ্ঞা অবহেলা করেছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে তিনি যে হাদিসগুলো বর্ণনা করেছেন, নিঃসন্দেহে এই হাদিস যখন আমরা মেনেছি তখন আমাদের জীবনে সফলতা, পরিবারে বরকত, সমাজে বরকত, সন্তানে বরকত, আরও অন্যান্য ক্ষেত্রে বরকত এসেছে, আর যখনই অমান্য করেছি তখন কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তুনকাহুল মারআতু লি আরবাইন, নারীদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে, লে মালিহা তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা তার বংশমর্যাদা দেখে, ওয়ালি দীনিহা তার দিন দেখে, লে মালিহা তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা তার বংশমর্যাদা দেখে, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা তার দিন দেখে। মানুষ এগুলো দেখে বিবাহ করে, মানুষ প্রথমত দেখে তার লে মালিহা সম্পদ, তার বংশ, তার সৌন্দর্য, তার সবশেষে মানুষ যেটা দেখে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিবে বিবাহ শাদীর ক্ষেত্রে, নারীদেরকে যখন তোমরা সিলেক্ট করবে তুমি তোমার পুত্রবধূ হিসাবে, হে যুবক তুমি তোমার স্ত্রী হিসেবে যখন সিলেক্ট করবে তুমি যেটা দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষেরা এটা করে, তবে তোমরা ফাদফার বিজাতির দিন, তোমরা দিনকে প্রাধান্য দিবে, তারিবাতি আদাক আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে হাদিসের ভাষ্য যেটা, ধ্বংস থেকে বিপর্যয় থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে দিনদারিত্বপূর্ণ নারীকে প্রাধান্য দিতে হবে, যদিও সমাজের মানুষ ওই মাকাল ফলের মতো উপরের চাকচিক্যটাকে প্রাধান্য দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিবে, হে যুবককে, হে যুবক তুমি যখন তোমার স্ত্রী গ্রহণ করবে, হে ভাই আপনি যখন আপনার সন্তানকে পাত্রস্থ করবেন, আপনি যখন বৌমা খুঁজবেন, আপনি যদি দিনদারিত্বকে প্রাধান্য না দেন রাসূলের ভাষায় আপনি বিপর্যয়ের মধ্যে পড়বেন। সমাজে বরকত নেই, পরিবারে বরকত নেই, সমাজের প্রধান উপাদান হচ্ছে পরিবার, আর এই পরিবার থেকে অধিকাংশ মানুষের উৎপত্তি এবং ক্রমবিকাশ। সুতরাং এই পরিবার বলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই হেড অফ দ্য ডিপার্টমেন্টে যদি গণ্ডগোল এবং গোলযোগ লাগে তাহলে সাব অফ দ্য যত ডিপার্টমেন্ট রয়েছে সব জায়গায় আগুন লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। সুতরাং আপনি আপনার স্ত্রীকে নির্বাচন করুন দিনদারিত্ব দেখে, আপনি আপনার বৌমাকে নিযুক্ত করুন, তারপরে বাছাই করুন দিনদারিত্ব দেখে, নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিপর্যয়ে পড়তেই হবে। কারণ শুধু চেহারার সৌন্দর্য দেখেছি, বিসমিল্লাহ বলে যে ভাত বাড়তে হয়, বিসমিল্লাহ বলে যে বাড়িতে ঢুকতে হয়, বিসমিল্লাহ বলে সালাম দিয়ে যে বাড়িতে প্রবেশ করতে হয়, ওই নারী তো জানে না, না জানে যা, আর কেউ জানার চেষ্টা করে না, অথচ বাড়িতে বরকতের জন্য বাড়ি থেকে শয়তান তাড়ানোর মাধ্যম যতগুলো রয়েছে সেটা হচ্ছে সূরাতুল বাকারা তেলাওয়াত করা, তার মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা সেটা হচ্ছে বাড়িতে বিসমিল্লাহ বলা এবং সালাম দিয়ে প্রবেশ করা। আপনি আমি যখন এই পদ্ধতি অবলম্বন করছি, শয়তান ফাকালে শয়তানুল আসহাবি, শয়তান তার চেলাবেলাদেরকে তখন বলছে আরে এই বাড়িতে থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই, সুতরাং এখান থেকে চলো, এখানে আর থাকার জায়গা নেই, শোয়ারও জায়গা নেই। আমল কয়টা বললাম? একটা। একটা আমল করলেই বাড়িতে বরকত হবে, শয়তান বাড়ি থেকে দূর হবে, শয়তান যখন দূর হবে তখন বরকত বাড়িতে নাজিল হবে। এখান থেকে আরও স্পষ্ট হয় যে যখন আপনি বাড়িতে ঢুকে প্রবেশ করছেন বাড়ির পরিবার পরিবর্গকে আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম দিলে বহু ধরনের লাভ হয়, তার মধ্যে একটি লাভ হচ্ছে নেকির লাভ। কিসের লাভ? নেকির লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বলল আসসালামু আলাইকুম তার জন্য 10 নেকি, যে বলল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার জন্য 20 নেকি,
যে বলল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু, তার জন্য তিরিশ নেকি, নেকি তো হয় হয় হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি যখন সালাম প্রদান আপনাকে করছি তখন আমি বলছি যে আপনার উপরে আল্লাহর সমস্ত শান্তি বরকত এবং সমস্ত বরকত নাজিল হোক। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু, আল্লাহর পক্ষ থেকে সকল শান্তি রহমত এবং বরকত আপনার প্রতি নাজিল হোক। দুঃখের বিষয়, এই সালাম দিয়ে এত কল্যাণ হয়? আমি আপনার জন্য দোয়া করছি, আপনি আমার জন্য দোয়া করছেন, স্ত্রী দোয়া করছে স্বামীর জন্যে, স্বামী দোয়া করছে স্ত্রীর জন্যে, সন্তান দোয়া করছে তার কলিজার টুকরা পিতা মাতার জন্যে। এই পদ্ধতি আমাদের সমাজে চালু নেই, পরিবারে চালু নেই, এজন্য পরিবারে বরকতও নেই। এই বরকত না থাকার কারণে আমরা বলছিলাম পরিবার জীবন তছনছ হয়েছে। পরিবার জীবন তছনছ হওয়ার মূলে যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে বিবাহের বন্ধন একটা বিষয় এবং ওখানে সিলেকশন ফ্যাক্ট। আপনি যখন ওই নির্বাচন পদ্ধতিকে অবজ্ঞা অবহেলা করেছেন আপনি তখন কি বলবেন? তাই বলে এমনটা করেন না আজকেই বাড়িতে যাব যে বাড়িওয়ালার ব্যবস্থা একটু করব তারপরে অন্য কিছু, জি না। আপনি বাড়িওয়ালিকে আদব শিক্ষা দিন, আল্লাহর কাছে দোয়া করুন। ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে দোয়া করেছেন, তিনি দোয়া করেছেন, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। পরিবার যদি আপনার কথা না শোনে, সন্তান যদি আপনার কথা না শোনে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ আমাকে আপনি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমার যুররিয়্যা ওমিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া রব্বি জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া রব্বি জালনি মুকিমাস সালাতি, হে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করুন, সালাত প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়া যুররিয়্যাতি আমার বান্দা, আমার যারা ঔরসজাত হবে, আমার যারা সন্তানাদি হবে তাদেরকেও সালাত আদায়কারী হিসাবে কবুল করুন। রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, ওয়া তাকাব্বাল দোয়া, আপনি আমার এই দোয়া কি করুন, কবুল করুন। আপনি আমি যদি সন্তান বা পরিবার এখন যদি উল্টাপাল্টা হয় তাহলে আমার আপনার কি করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে, কথা বলেন, দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। রব্বি হাবিলি মিনাস সালিহিন, সন্তান কিন্তু এমনিতেই ভালো সন্তান হবে না। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বলতে যে এ কথাটা স্পষ্টভাবে বলতে হয়, আরে সন্তান আপনার কথা শোনে না, আপনার বুড়ো বয়সে সন্তান আপনাকে দেখে না, দেখবে কি করে? শুরুতে যে ইসলামিক প্ল্যানিংগুলো রয়েছে ওই প্ল্যানিং আপনি গ্রহণ করেননি, আপনি গ্রহণ করেছেন শয়তানি প্ল্যানিং। আমি গ্রহণ করেছি শয়তানি প্ল্যানিং, কিন্তু আল্লাহর দেওয়া প্ল্যানিং এটা কিন্তু আমরা গ্রহণ করি নাই। বুঝে নেবেন কোন দিকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান চাইলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন, আমি আপনি তো সন্তান চাইবো, কিন্তু আল্লাহ চার মেয়ে আছে আর যা হইছে হইছে, দরকার নেই, এখন একটা পুত্র সন্তান যা হয় হোক গাত আপনি দাও আপলা, আল্লাহ এখনই একটা প্রয়োজন। অবস্থা সমাজের এমন নয়, অথচ সন্তান তো চাইতে হবে আল্লাহর কাছে, রব্বি হে আমার রব প্রতিপালক, হাবলি আমাকে দান করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যারা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে সেখান থেকে আমাকে একটা সন্তান দান করুন। তাই তো দোয়ার ফসল ইব্রাহিম আলাইহিসসালামের কলিজার টুকরা ইসমাইল আলাইহিসসালাম। আপনাকে আমাকে সব প্ল্যানিংয়ের পূর্বে আল্লাহর দেওয়া পদ্ধতি, রাসুলের দেওয়া পদ্ধতি, আল্লাহর দেওয়া প্ল্যানিং, রাসুলের দেওয়া প্ল্যানিং যদি আমি আপনি না মানি তাহলে পরিবার থেকেই বিপর্যয় শুরু হবে, একের পর এক আমি আপনি কিন্তু ধরা খেতেই থাকবো। সুতরাং এই ক্ষেত্রে আমাকে আপনাকে চতুর এবং চালাক হতে গেলে অবশ্যই পরিবারটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে। আমাদের দাওয়াত হচ্ছে আগে আমি নিজে ভালো হই, পরিবারকে ভালো করার চেষ্টা করি, রাষ্ট্র পরে আমি নিজে ভালো হই, তারপরে আমার পরিবারকে ভালো করি। এভাবে সবাই নিজেরা ভালো হলে, পরিবারকে ভালো হলে রাষ্ট্র এমনিতেই ভালো হয়ে যাবে, কারণ রাষ্ট্র পরিচালনা করে তারা কি পরিবার থেকে আসেনি? পৃথিবীর সবাই পরিবার থেকে এসেছে, পরিবার থেকে সবাই এসেছে। সুতরাং পারিবারিক বন্ধন যদি আমরা শরীয়তের আলোকে করতে পারি তাহলে ওই পরিবারে বরকত হবে ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম দুঃখের বিষয় হচ্ছে এই,
সালাম প্রদানের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি না, সালাম যে আমার আপনার জীবনে বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন কত সুন্দর কথা, আরে ওয়াল্লাযী নাফসি বিয়াদি আও কামা ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলছেন, সে আল্লাহর শপথ করে বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, হে পৃথিবীবাসী শোনো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমানদার না হতে পারবে ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন ঈমানদার ছাড়া বেঈমানদার, বেঈমান কি জান্নাতে প্রবেশ করতে পারবে? পারবে না, কিরকম বিশ্বাস কারোর আছে? আছে কি কারোর? অসম্ভব। ঈমান ছাড়া কিন্তু কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বিতীয় উসুল বা সূত্র বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, শুনে নাও, তোমরা পরস্পর পরস্পরকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। প্রথম শর্ত কি বললেন? প্রথম শর্ত বললেন যে তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, এক। দ্বিতীয় শর্ত যেটা, সেটা হচ্ছে তোমরা পরস্পর পরস্পরকে না ভালোবাসলে তোমরা কিন্তু কি হবে না, ঈমানদার হতে পারবে না। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত, ঈমানদার হওয়ার জন্য পরস্পরে ভালোবাসা, হৃদ্যতা, মহাব্বত, বন্ধন শর্ত। তারপরে তিনি বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমু, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমল তোমরা যদি করতে, ইযা ফাআলতুমু তাহাবাবতুম, তাহলে তোমাদের পরস্পর পরস্পরের মাঝে হৃদ্যতা, বন্ধন, ভালোবাসা বৃদ্ধি পেত। সেটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরের মাঝে কি দাও, কি দাও, সালামের ব্যাপক বিস্তার করো। তাহলে সালাম দিলে কি হবে? সওয়াব হবে, সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত হবে, বরকত হবে, সাথে সাথে ঈমানদার হওয়া যাবে, পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে। সালাম কি দিতে পারবো আজকে থেকে ইনশাআল্লাহ? আপনি দোয়া নিতে যান অমুক পীরের দরগায়, বড় দুঃখ হয়, আফসোস হয়, আরে আপনি আপনার পিতার কাছ থেকে দোয়া নেন, আপনি আপনার পিতাকে সালাম দিন, পিতা উত্তর দিবে, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু, এই তো কত সুন্দর দোয়া আপনার পিতার থেকে পেলেন। মায়ের কাছে আপনি দোয়া চান, পরিবারের কাছে দোয়া চান, পরিবারে যদি একদিন যদি পরিবারে 50 বার সালাম দেওয়া হয়, 50 বার সালামের মাঝে একবারের সালাম যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে ওই পরিবারে শান্তি আসবে না, ওই পরিবারে বরকত আসবে না, ওই পরিবারে রহমত কি আসবে না? আসবেই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম, সুতরাং তোমরা এই আমলটি করতে থাকো, সুতরাং তোমরা এই আমলটি করতে থাকো। দুঃখের বিষয় হচ্ছে মুসলিম নামধারী আমরা, আমরা সালামটাও শুদ্ধভাবে দিতে পারি না। যখন সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু, তখন কি বলে জানেন? ওয়ালাইকুম সালাম, আসসালাম। দুঃখের বিষয়, ঠিক মুসলমান আপনার, আপনি সালামটা শুদ্ধভাবে দিতে পারেন, আপনি কিসের মুসলমান? সালামটা শুদ্ধভাবে দিতে পারবেন না, আপনি দোয়া নিতে জানেন না, আপনি কিভাবে জান্নাতে যাবেন, আপনি কিভাবে আল্লাহর পক্ষ থেকে বরকত নেবেন? সুতরাং এই বরকতি পদ্ধতি যারা আমরা ভুলে গেছি, এমনিতে আমার আপনার কাছ থেকে বরকত পালিয়েছে, পরিবার থেকে বরকত পালিয়েছে, ব্যক্তিগত জীবন থেকে বরকত পালিয়েছে, টোটাল জীবন থেকে বরকত পালিয়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা কমপক্ষে সবাই উচ্চারণ করছি আসসালামু, বলেন আসসালামু আলাইকুম, অনেকে বলে আসসালামু আলাইকুম, জি না, চলবে না, আসসালামু আলাইকুম, কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারপর উত্তর কি হবে? ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনশাআল্লাহ এমনটা করতে পারবো না আজকে থেকে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, জোর হয়নি কিন্তু, যাই হোক, আর বেশি জোর দরকার নেই। তাকবীর দেব কার জন্য? আমরা আল্লাহর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনটা সুন্দর করুন, পরিবার পারিবারিক জীবন সুন্দর করতে আমি আপনি বাধ্য, পরিবার কিভাবে মেনটেন করব, কিভাবে করব না করব, আল্লাহ রাব্বুল আলামিন তার স্পষ্ট একটি কারণ বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীগণ তুমি এবং তোমরা কু আনফুসাকুম ও আহলিকুম নারা তোমরা তোমাদের পরিবারকে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবারকে বাঁচাতে হলে কি করতে হবে পরিবার ইসলামিক হতে হবে না হতে হবে না হতে হবে না হতে হবে না সালাম রাখতে হবে না বাড়িতে প্রবেশ করতে যায় কি বলবো আমরা বিসমিল্লাহ তারপরে কি দেব সালাম দেব শুধু ওয়াজ করি না কিন্তু আমরা আমরা ওয়াজ করব নিজেদেরকে পরিবর্তন করার জন্য ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে কবুল করুন আমিন ইয়া রাব্বাল আলামিন এখন আমরা সামাজিক জীবনে হোঁচট খাচ্ছে বিভিন্ন কারণে সামাজিক জীবনে এসে যখন কোরআনকে এবং সুন্নাহকে না মানছে কিভাবে হোঁচট খাচ্ছে দেখেন আজকে মুসলমানদের মধ্যে বিভক্তি আজকে মুসলমানদের মধ্যে হিংসা দলাদলি ধ্বংস এভাবে বিপর্যয় নেমে এসেছে সূরা হুজুরাতের যে বাণী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওই বাণী যখন আমরা গ্রহণ না করেছি তখন কিন্তু মুসলিমদের মাঝে শয়তান ঢুকে অসুয়াসা দিচ্ছে এবং এইভাবে মুসলমানদেরকে বিভক্ত করে মুসলমানকে ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছে বিভিন্ন ইস্যু শয়তান তৈরি করে ইবলিস ওই দেখেন আমরা কথাই পড়েছি যে কি করা জানো পিন মারা শয়তান মাঝে মাঝে ইবলিস পিন মারে আরে পিন মারা অর্থ জানতাম না পিন মারা জানতে যে একদিন একটা বই পড়লাম যে পিন মারার অর্থ হচ্ছে এই যখন হিটার জ্বালানো হয় না স্টোভ গ্যাস স্টোভ আছে না এখন তো হচ্ছে গ্যাস চাপ দিলেই হয়ে যায় কিন্তু সেই সময় কিন্তু গ্যাস স্টোভ ছিল ওখানে কিন্তু কি করতে হতো হ্যাসাং চাপ দিতে হতো তো চাপ দেওয়ার সময় যখন ওই ডিজেলটা বেশি না হয় না আসে তখন কিন্তু জোর বেশি হয় না ছোট্ট একটি আলপিন দিয়ে যখন খোঁচা দেওয়া হয় তখন কিন্তু তেলটা বেশি হয় আবার তখন কিন্তু জ্বলতে বেশি শুরু করে শয়তান কিন্তু আমার আপনার ইস্যু তৈরি করবে পিন মেরে দিবে আগুন জ্বালিয়ে দিবে ওই আগুন কিন্তু আমি আপনি থামাতে পারবো না এই ক্ষেত্রে আমি আপনি যেটা আমরা কোরআনের বিধান লঙ্ঘন করেছি সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا الله رب العالمين বলছেন يا أيها الذين آمنوا হে বিশ্বাসীগণ اجتنبوا كثيرا من الظن তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো আল্লাহ রাব্বুল আলামিন বললেন অধিক ধারণা মিথ্যা ছাড়া কিছু নয় মুসলমান অধিকাংশ ক্ষেত্রে ধারণা করে এবং একজন আরেকজনের পেছনে লেগে থাকে আর এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা অমান্য করেছি কয়টা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লক্ষাধিক সাহাবাদেরকে সাহাবাদের উদ্দেশ্য করে তিনি বলছেন শুনে নাও লা তাজাসসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু তোমরা একে অন্যের পেছনে গোয়েন্দাগিরি করো না একে অন্যের সাথে হিংসা করো না একে অন্যের পেছনের ছিদ্র অন্বেষণ করো না একে অন্যের পেছনে লেগে থেকো না তোমরা গোয়েন্দাগিরি করো না ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা সবাই আল্লাহর জমিনে ভাই ভাইয়ে পরিণত হও সুতরাং হে মুসলিম ভাই আমার আপনার হিসাব করা দরকার আমি আজকে কাকে কটাক্ষ করে কথা বলছি আমার এই জিহবা দ্বারা আমি কাকে আঘাত করছি এটা হিসাব করা দরকার মুসলিম ভাই আমি যখন যেমন মুসলিম আপনিও মুসলিম আপনার যেমন ইজ্জত রয়েছে আমার তেমন ইজ্জত রয়েছে হোক ছোট হোক বড় ইজ্জত দিয়ে কথা বলতে হবে মানুষকে সম্মান করতে শিখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনি স্পষ্টত বর্ণনা করেছেন শোনো আল মুসলিমু লিল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু একজন মুসলিমের জন্য আরেকজন মুসলমানের রক্ত হারাম একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত হারাম মারামারি অহেতুকভাবে করা যাবে না কাটাকাটি অহেতুকভাবে করা যাবে না অহেতুকভাবে অন্যায় করে হত্যা করা যাবে না হারামুন দামুহু তার রক্ত হারাম ওয়া মালুহু তার সম্পদ হারাম ওয়া ইরদুহু তার ইজ্জত বা সম্ভ্রম হারাম অথচ আজকে মুসলমান নামধারী কেউ কেউ মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করছে সুতরাং আমাকে আপনাকে সাবধান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি হতে পারে ইখতিলাফি কোনো বিষয়ে আমার আপনার মাঝে দ্বন্দ্ব কিন্তু ভুলে গেলে হবে না আমার আপনার সৃষ্টির শুরুটা হয়েছিল জান্নাতে আমরা সবাই একই আদমের সন্তান এবং একই মায়ের সন্তান সুতরাং আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে শিখতে হবে চেষ্টা করতে হবে আমি শুরুতেই বলেছি আমি আমার নিজেকে আগে নসিহা করছি তারপর আপনাকে নসিহা করছি যত দূর যারাই শুনবে আমরা তাদেরকে নসিহা করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
যে যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, লাইসা মিন্না ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। আজকে সমাজের মধ্যে বিপর্যয়, আজকে সমাজের মধ্যে কেন বিপর্যয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান লাম ইয়ারহাম সগীরনা, যে ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, এবং বড়দের হক সম্পর্কে যে জানে না, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং আপনার বয়সে যে বড়, আপনার বয়সে যে আলেম, আপনার যে প্রবীণ, যে তাকে অবশ্যই আপনাকে সম্মান করতেই হবে। আমি ছোট, আমাকে আপনাকে স্নেহ করতেই হবে। আপনি আমার বয়সের বড়, আপনি সিনিয়র পারসন, সিনিয়র আলেম, সিনিয়র ব্যক্তিত্ব, আমাকে সম্মান আপনাকে করতেই হবে। উভয় উভয় যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আরে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। আল্লাহ আমাদের পরস্পর ভাই ভাই হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আমরা বলছিলাম সামাজিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অমান্য করার কারণে, শুধু একটা হাদিস, কয়টা হাদিস? একটা হাদিস, যে সেই আমাদের দলভুক্ত নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও এই হাদিস ব্যাখ্যা এর অনেক রয়েছে, তাই বলে সে উম্মতের খারিজ হয়ে যাবে না, বিষয়টা এমন নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হবে, আর যে রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হবে, আল্লাহর বিধান থেকে বিচ্যুত হবে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাও স্পষ্ট। শুরুতে আমরা একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কোন সূরার কত নম্বর আয়াত বলতে পারবেন কেউ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل اطيعوا الله والرسول, হে নবী আপনি বলে দিন, তোমরা আনুগত্য করো আল্লাহ রাব্বুল আলামিনের, ওয়ার রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আনুগত্য করো আল্লাহর এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি এই কোরআন এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নাও, এই বিধান থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এই সমস্ত কোরআনকে অবজ্ঞাকারী, হাদিসকে অস্বীকারকারী, এই উভয় অস্বীকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আচ্ছা, আল্লাহ যদি পছন্দ না করে, তাহলে তার থাকার জায়গা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? জান্নাত নাকি জাহান্নাম হবে? জাহান্নাম। সুতরাং আমাকে আপনাকে এই জীবনে অবশ্যই হিসাব করতে হবে, আমি কি করছি না করছি, এই জীবনে আমাকে আপনাকে হিসাব করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি প্রিয় বন্ধুগণ, আমরা যদি বলতে যাই আমাদের পারিবারিক জীবনের পরে আমরা যেই জীবনটার দিকে লক্ষ্য করতে চাই, সেটা নিঃসন্দেহে আমাদের একটা সামাজিক জীবন রয়েছে। সামাজিক জীবনের কথা কিছু বললাম, এই ক্ষেত্রে কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কারোর প্রতি বিরূপ ধারণা পোষণ করা যাবে না, কারোর প্রতি কারোর সম্পদ সম্ভ্রম ইজ্জত নিয়ে টানাটানি করা যাবে না, সিনিমিনি খেলা যাবে না। জেনে রাখতে হবে, ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, টিট ফর ট্যাট, ইট মারলে কি খেতে হয়? পাটকেল খেতে হয়। আপনি থুতু ফেলবেন আকাশে, ওই থুতু আপনার গায়ের উপরেই পড়বে। আল্লাহ আমাদের হেফাজত করুন। মুসলিম জীবনটা, পারিবারিক জীবন যেমন সুন্দর হবে, ঠিক অনুরূপভাবে আমাদের সামগ্রিক জীবনটাও, সামাজিক জীবনটাও যেন সুন্দর হয়। সামাজিক জীবন সুন্দর করার জন্য কয়টা কথা বলেছি খেয়াল রেখেছেন? একটা হচ্ছে আমাদের কাউকে, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কারোর সম্পর্কে কুধারণা পোষণ করা যাবে না। দ্বিতীয় বিষয়ে যেটা হচ্ছে, সালামের প্রচলন করতে হবে, সাথে সাথে ভাই ভাইয়ে হয়ে যেতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যায়। এই কথাগুলো শুধু শুনব না, আমরা আমাদের নিজেদের জীবনে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যদি আমাদের ব্যবসায়িক জীবনটা একটু লক্ষ্য করি, প্রত্যেকটা মানুষ ব্যবসায়িক সিস্টেমে কিন্তু আমরা জড়িত। কেউ হয়তো বা ক্রেতা, আবার কেউ বা বিক্রেতা, কেউ বা ক্রেতা আবার কেউ বা বিক্রেতা, কেউ কেনে আবার কেউ বেচে, কেউ উৎপাদন করে কেউ বাজারজাত করে, আবার কেউ পণ্য কেনে আবার কেউ বিক্রয় করে। এই নিয়েই কিন্তু আমাদের ব্যবসায়িক জীবনটাও বিস্তর একটা জীবন রয়েছে। আমার জীবনে বা সংসার পরিচালনায় নিঃসন্দেহে এমন কিছু তৈজস্যপত্র বলি, আর পোশাক আশাক খাবার দাবার বলি, সব তো আমাকে অন্যের মুখাপেক্ষী হতে হয়, যদিও সব ধরনের খাবারের ব্যবস্থা কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি কি বলবো নাকি আমার টাকা ছিল তাই আমি খাচ্ছি,
আমার টাকা ছিল তাই আমি খাচ্ছি, আমার টাকা আছে তাই খাচ্ছি। আপনি ভুলে যাবেন না, করোনার সময় পৃথিবীর বহু মানুষের টাকা ছিল, ছিল না? অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য মানুষের দারে দারে ঘুরেছে, কিন্তু অক্সিজেন সিলিন্ডার মিলেছে না মেলে নাই? মেলে নাই। সুতরাং আমাকে তাকুব্বুরি করা, অহংকার, অহমিকা করার কোনো সুযোগ আমার আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, সার্বিক ব্যবস্থাপনা তারই হাতে। সুতরাং সর্বদা তারই গুণগান, গুণকীর্তন, তারই প্রশংসা করতে হবে। এজন্যই তো খাবার যখন শেষ হবে তখন বান্দা বলবে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। আপনার স্ত্রী কি বলে? আপনার সন্তান কি বলে? আপনি কি বলেন? সমাজে কি চালু আছে? যদি চালু থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় লা ইন শাকারতুম, হে আমার বান্দা, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জেনে নাও যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? বাড়িয়ে দেব। কি করব? বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞদের মধ্যে হও, অস্বীকার করো আমার কোন নিয়ামতকে, ইন্না আযাবি, জেনে রেখো আমার আজাব বড় কঠিন আজাব। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। যখন খাবার শেষ হবে আমরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলতে পারি, সাথে সাথে এ দোয়াও পাঠ করতে পারি যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। আরে আপনি তো খেতেও জানেন না, আবার আপনি দোয়া করতেও জানেন না, নাদানের মতো মুসলমান জীবন যাপন করে, এমনি মাথায় সব দুনিয়ার সব হিসাব রয়েছে, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের কথা বললে আর হিসাবে মেলে না। ভাই সালাত আদায় করতে আসেন, আচ্ছা আল্লাহ যখন চাইবে তখন যাব, আল্লাহ ওই ক্ষেত্রে চায় না শুধু, না আর দুনিয়ার সব ক্ষেত্রে চাই। টাকা ইনকাম কিভাবে করতে হয়, জমিতে কিভাবে ফসল উৎপাদন করতে হয়, কিভাবে মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিতে হবে, ওই বুদ্ধি খেলে, ছেলেকে ভালো বউমা আনতে হবে, ওই বুদ্ধি খেলে, কিভাবে আমার মানে সংসার নির্বাহ করতে হবে, সব খেলে, কিন্তু ইবাদতের খেলা অন্তরে খেলে না, বোঝা যায় সমস্যা আছে। সমস্যা আছে নাকি নাই? সমস্যা আছে। সুতরাং আপনাকে আমাকে সর্বদা আল্লাহর প্রশংসা এভাবে করতে হবে, আপনি যখন কোনো কিছু খাবেন তখন আপনি এইভাবেই বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, লিল্লাযী আত'আমানি হাযা, সে আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ালেন, আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি, এবং আমার রিজিকে এটা রাখলেন, মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো চেষ্টা, আমার কোনো ক্ষমতা সেখানে ছিল না, আমি বিনা চেষ্টায় বিনা ক্ষমতায় আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, সুতরাং আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের কি করছি? প্রশংসা করছি। করতে পারা যাবে ইনশাআল্লাহ? যখনই কিছু খাবো তখনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, কমপক্ষে শুরুতে বিসমিল্লাহ এবং শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনাকে খাওয়াই, আপনি তো শুধু খেয়ে চলে আসেন, হ্যাঁ ভাই সেই খাওয়ার হয়েছে, জব্বর খাওয়া হয়েছে, পেটটা ভরে গেছে, স্বাদ মিটে গেছে, আপনি এভাবেই কেন বললেন? এটা রাসুলের সুন্নাত না, এটা রাসুলের সুন্নাত না। যখন কেউ আপনাকে খাওয়াবে, কেউ আপনাকে পান করাবে, তখন রাসুলের দোয়া হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ আতঈম, আপনি খাওয়ান, মান আতআমানি, যে আমাকে খাওয়ালো, ওয়াসকি, হে আল্লাহ আপনি তাকে পান করান, মান সাকানি, যিনি আমাকে পানি পান করালো, আল্লাহ পরকালীন জীবনে তুমি তাকে খাইও, যে আমাকে খাওয়ালো, দুনিয়াতে যে আমাকে খাওয়ালো, আল্লাহ পরকালে তুমি তাকে খাওয়াইও, আর দুনিয়াতে যে আমাকে পান করালো, তুমি পরকালীন জীবনে তাকে পান করায়ো আল্লাহ। এর উপরে কি দোয়া আছে? এর উপরে দোয়া আছে? অথচ নাদান মুসলমান, মূর্খ, অশিক্ষিত, কোরআন সুন্নার জ্ঞান যদি কারোর মাঝে না থাকে তাহলে তাকে পূর্ণ শিক্ষিত বলা মুশকিল হয়ে যায়। আপনি আমি শিক্ষিত, ঠিক আছে, আপনাকে নাকচ করছি না, আপনি হায়ার এডুকেটেড পার্সন, আপনি এলিট পার্সন, আপনি গ্রাজুয়েট পার্সন, আপনি ইত্যাদি ইত্যাদি করেছেন, আলহামদুলিল্লাহ, সাধুবাদ, শুক্রিয়া, ধন্যবাদ, ইত্যাদি ইত্যাদি, জাজাকাল্লাহ, কিন্তু আপনার মাঝে যদি ইসলাম না থাকে, আমার মাঝে যদি ইসলাম না থাকে, আমার মাঝে যদি দিনদারিত্ব না থাকে, তাহলে আমি কিন্তু পরিপূর্ণ মুসলমান নই, আমার পরিবার পরিপূর্ণ মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারলো না। সুতরাং এখানে আমাকে আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর বাড়িতে খেতেন, পান করতেন, তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা, হে আল্লাহ বারিক লাহুম, এই পরিবারের মাঝে বরকত দান করুন, তাদেরকে ক্ষমা করুন, এইভাবে রাসূল দোয়া করতেন। অথচ আমরা কি দোয়া করি?
এক্ষেত্রে আপনি এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি। তিরমিজি, সুনানু তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেন কাউকে ইমানদার ছাড়া কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, আরে কোনো আল্লাহভীরু বান্দা ছাড়া তোমার খাবার যেন কেউ না খায়। তাহলে বোঝা যায় বউ যদি ইমানদার না হয় স্বামীর খাবার খাওয়ার দরকার নাই, স্বামী যদি সালাত আদায় না করে, স্ত্রী যদি না করে, সন্তান যদি সালাত আদায় না করে বলতে হবে বাবা শোনো রাসূল বলেছেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, আরে তাকওয়াশীল ছাড়া আল্লাহভীরু ছাড়া খাওয়ার কাউকে খাওয়ানো যাবে না। তাই বলে মেহমানকে আপনি বঞ্চিত করেন না, মেহমান যদি হিন্দুও হয়, মেহমান যদি মানে সালাত আদায় নাও করে, এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন না তাদেরকে খাওয়াতে হবে, তবে পরিবারের ক্ষেত্রে কঠোরতা আরোপ করা যাবে, সন্তানের ক্ষেত্রে কঠোরতা আরোপ করা যাবে, তবে মেহমানের সাথে কিন্তু আরোপ করা যাবে না। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামের এই ব্যাখ্যা স্পষ্ট হয়েছে, কারণ তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের ব্যাপারে সহিহুল বুখারী প্রথম খণ্ডের মধ্যে তিনি স্পষ্ট বলেছেন যে والذي نفس محمد بيده او كما قال যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফাল ইউকরিম দাইফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করতে হবে, আমরা এসেছি মেহমান হয়ে যতটুকু যার সামর্থ্য হবে, আপনার বাড়িতে মেহমান এসেছে যার যতটুকু সামর্থ্য হবে তাকে ততটুকু, তাই বলে যে বিশাল কিছু করতে হবে বিষয়টা এমন না, তৃপ্তির সাথে ডাউল দিয়ে খাওয়ালে ওটা উত্তম মেহমানদারি হয়। মহব্বতের একটা বিষয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম প্রত্যেকটা জীবনে আমরা এই প্রোটোকলের মধ্যে আমরা আবদ্ধ, একজন মুসলিম কোরআন এবং সুন্নার মাঝে যদি জীবন যাপন করে ওই মুসলিমের জীবনটা সুন্দর হবে না? হবে না, অবশ্যই সুন্দর হবে। আজকে বাংলাদেশের সামনে আলহামদুলিল্লাহ রমজান আসবে, সারা বিশ্বে রমজান নামবে, বিশ্বের অধিকাংশ মানুষ অধিকাংশ দেশে ভেজাল সাফ হবে, অধিকাংশ দেশে ভেজাল সাফ হবে, অধিকাংশ দেশে দ্রব্যমূল্যের কমতি হবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে অধিকাংশ মুসলমান হওয়ার পরেও তারা এই মাসে বেশি ভেজালের সাপ্লাই দেয় কি দেয় না, দেয় কি দেয় না? বাজারে আপনি যখন খুঁজতে যাচ্ছেন আপনি বলছেন ভাই সহি সরিষার তেল আছে নাকি, সহি স্বর্ণটা ভাই দিয়েন, আমার সহি স্বর্ণ দরকার, বলেন না এই কথা, বলেন কি না? সহি সরিষার তেল চান না আপনারা? আরে সহি মানে খাঁটি তো, খাঁটি, সহি হলো আরবি শব্দ, বাংলায় কি খাঁটি, আরে খাঁটি সরিষার তেল, তার মানে কি সরিষার তেল, জৈব সরিষার তেল বাজারে আছে কি না? এখান থেকে কি বোঝা যায়, আমরা যে বলি আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, তার মানে হাদিসের মধ্যে গায়ের সহিও আছে তাই আমরা এই কথা বলি। সরিষার তেল যেমন দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর হয়েছে, আখের গুড় যেমন তিন নম্বর, পাঁচ নম্বর হয়েছে, খেজুরের গুড়ের মধ্যে খেজুরের খেজুরই পাওয়া যায় না, সব হলো ওই যে কি কেমিক্যাল আর হচ্ছে সোডা আছে না, চিনি, দুই নম্বর গুড়। তো এই যখন দুই নম্বর হয়েছে হাদিসেও দুই নম্বর করেছে মানুষ, এই জন্যে আমরা বলি সহি হাদিস। সুতরাং সহি হাদিস বললে কিন্তু গা জ্বললে হবে না, হবে নাকি গা জ্বলবে? লিল্লাহে তাকবীর। সহি হাদিস মানবো না জৈব হাদিস মানবো? সহি হাদিস ইনশা আল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে আমরা বলবো যে এই ব্যবসায়িক নীতির ক্ষেত্রে যারা ব্যবসা করেন, যারা দুধের ব্যবসা করেন, যারা তেলের ব্যবসা করেন, যারা রমজান মাসে ব্যবসা করবে, হে মুসলিম ভাই আপনি আল্লাহকে ভয় করুন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাইলে রাসূলের এই হাদিস মানার চেষ্টা করি। এই ব্যবসায়িক জীবনে যদি শুধুমাত্র একটা হাদিস পৃথিবীর মানুষ মানে, কয়টা হাদিস, কয়টা হাদিস, একটা হাদিস, হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, একদিন মদিনার বাজার দিয়ে রাসূল যাচ্ছেন, এমন অবস্থায় একটা খাবারের স্তূপের পাশে যাচ্ছেন, বিভিন্ন রায়াতে গমের স্তূপের কথা বলা হয়েছে, তো যাচ্ছেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদখালা ইয়াদাহু ফিহা, তখন তিনি ওই খাবারের গাদার মধ্যে স্তূপের মাঝে হাতটা ঢুকিয়ে দিলেন, কি করলেন, খাবারের গাদার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। প্রশ্ন করবেন কেন ঢুকিয়ে দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাতটা ঢুকিয়ে দিলেন, ফানালাত আসাবিয়াহু বালালান, রাসূলের হাতটা ভেজা অনুভূত হলো, যখন হাত ঢুকিয়ে দিয়েছেন ভেতরে তখন ভেতর ভেজা উপরটা শুকনা, ভেতর কি কথা বলেন, ভেতর ভেজা উপরটা শুকনা,
এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া সাহাবাত্তাম মা হাদা ইয়া সাহাবাত্তাম এ খাবার বিক্রেতা ইয়া সাহাবাত্তাম হে খাবার বিক্রেতা এটা কি ব্যাপার তোমার ভেতরে ভেজা উপরে শুকনা কাহিনীটা কি তখন দেখেন ওই যুগেও যে বাটপারি পদ্ধতি ছিল খেয়াল করেন তখন ওই ব্যবসায়ী বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে তো ওর উপরে আবার রোদ পড়েছে তাই ভেতরটা ভেজা উপরটা শুকনা নাউযু বিল্লাহি মিন যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন শোনো ফা আফালা জালতাহু ফাওকাত তুআম কাইয়ারাহু নাস আও কামা ক্বাল আরে তোমার তুমি যদি বলছো ঠিক আছে তোমার দাবিতে তুমি সত্যবাদী তুমি বলছো ভিজে গেছে তাহলে ভেজাটা উপরে রাখতে আর শুকনা ভেজা মিশিয়ে তারপরে একসাথে করে রাখতে তাহলে মানুষ বুঝতে পারত যে না ভেজা এবং শুকনার সংমিশ্রণ রয়েছে তুমি এটা কেন করলে না শোনো মান গশানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় সুতরাং রমজান মাস আসলে ভেজাল দিবেন সরিষার সাথে তিন নম্বর মেশাবেন গুড়ের সাথে চার নম্বর মেশাবেন দুধের সাথে পানি মেশাবেন ভেজাল মিশ্রিত করবেন তারা রাসূলের উম্মত না একটা হাদিস যখন ব্যবসায়িকরা না মেনেছে তখন এই এক হাদিস না মানার কারণে সমাজে বিপর্যয় এসেছে পরিবারে বিপর্যয় এসেছে গোটা দেশে বিপর্যয় ভেজালে ভেজাল ভেজালে ভেজাল সব ভেজালে ভরপুর হয়ে গেছে সুতরাং আমি যদি রাসূলের উম্মত দাবি করি তাহলে কি ভেজাল মেশানো যাবে না যাবে না ভেজাল মেশানো যাবে না যাবে না মানুষ ভেজাল তো মেশায় মেশায় ওজনে কম দেয় আমরা যদি মানুষের হকের কথা বলি মানুষ মানুষের হক সম্পর্কে জানেই না আরে যখন আমি 750 টাকা দিয়েছি আমি বললাম যে ভাই দয়া করে হাড্ডি দিবেন না আমি হাড্ডি নেব না হ্যাঁ ভাই আপনাকে হাড্ডি দেব না চর্বি দিবেন না ভাই চর্বির টুকরাই যাবে না আপনার প্যাকেটের মধ্যে এটা তো করে করে হাড্ডিও ঠিকই ঢুকাই এমন চালাকি তাই বলে শুধু গরুর গোশতওয়ালাকে বলছি না অনেক চালাকি মানুষও আছে আজকে বাজারে চিকন চাউল পাওয়া যায় না মোটা চাউল পাওয়া যায় না সবগুলো চিকন হয়ে মেশিন থেকে অটোমেশিনে মোটা চাউল চিকন হয় আপনি বাজারে কি এখন চিকন চাউল সব বলে 28 চিকন মিনিকেট অথচ চিকন মিনিকেটের বালাই বাংলাদেশে নাই এটা কোথ থেকে আসলো সব চিকন মিনিকেট দেখবেন সব মিনিকেট চাউল মানে মোটা চাউল বলতে যে বাজারে এটা পাওয়াই যায় না কারণ মোটা চাউল মেশিনের মধ্যে ঢুকিয়েছে ও চিকন হয়ে বের হয়ে এসেছে বাকি অংশ ওটা আটা হয়ে আরেকদিকে আটা হয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে নিঃসন্দেহে এটা হারাম নিঃসন্দেহে এটা হারাম যারা মানুষকে ঠকাচ্ছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুঁশিয়ারিকে ভয় করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন হে সাহাবারা তোমরা কি জানো নাকি আতাদরুনা মাল মুফলিস নিঃস্ব ব্যক্তিকে তোমরা জানো নাকি সাহাবায়ে কেরাম উত্তর দিলেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রশ্ন করেছেন আতাদরুনা মাল মুফলিস তোমরা জানো নাকি নিঃস্ব ব্যক্তিকে সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম যার মাতা ভোগ্য সামগ্রী নেই যার কোনো খাবার নেই সেই তো নিঃস্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতি ইয়াউমান নাস একজন ব্যক্তি কিয়ামতের দিন পরকালীন জীবনে উঠবে তার সালাত নিয়ে তার সিয়াম নিয়ে তার যাকাত নিয়ে বহু কিছু নিয়ে ওকদ শাতা মাহাদা ওই ব্যক্তি লোককে গালমন্দ করেছে ও আকালা হাদা ও সাফাকা দা মাহাদা আও কামা কল অন্যের সম্পদ খেয়েছে অন্যের হক নষ্ট করেছে ওই ব্যক্তি সম্পদ দিতে দিতে ওই ব্যক্তি সওয়াব দিতে দিতে তার সওয়াব শেষ হবে এখন অন্যের পাপ তার উপরে বর্ষিত হবে ফাকত তুরি হাফিন্নার ওই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে আও কামা কল ওই ব্যক্তি জাহান্নামে যাবে তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুঝলেন হ্যাঁ এই হচ্ছে পরকালীন জীবনে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সুতরাং গরুর গোশতের ব্যবসা করেছেন ডিজিটাল কারচুপি করেছেন মাছের বাজারের ওই মাছ বিক্রেতা দেখবেন হঠাৎ করে এইভাবে একটা দাম দিয়ে দেয় দেওয়ার পরে মনে হয় যেন হাফ কেজি মাছ মনে হয় আমার বেশিই দিল মনে হয় জি না এই যে কত মানুষকে আপনার 25-30 বছর জীবনে ঠকিয়েছেন এই ঠকা আপনি বান্দার হক নষ্ট করেছেন সারা জীবন ফেরি করবেন কিন্তু এই বান্দাকে আপনি খুঁজে পাবেন না আপনি তার কাছ থেকে মাপ করিয়ে নিতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না গোশতওয়ালা 30 বছরের জীবনে কত মানুষকে গোশত কম দিয়েছেন আপনি কত মানুষকে ঠকিয়েছেন এই যে ঠকিয়েছেন এই ঠকানো পরকালীন জীবনে বড় ঠকা এরাই হচ্ছে পরকালীন জীবনে মুফলিস তথা নিঃস্ব
সুতরাং আমাকে আপনাকে সাবধান হতে হবে, রাসূলের এই হাদিসগুলো যদি আমরা মানি তাহলে বাস্তব জীবনে আমরা যেমন সুখী হব, পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা নাজাত পাব, পরকালীন জীবনে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যখন মাপে ওজনে কম দেব, মাপে এবং ওজনে কম দেওয়ার কারণে আহলে মাদিয়ান অর্থাৎ শুয়াইব আলাইহিসসালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এই পৃথিবী থেকে। যারা মাপে ঠিকঠাক নেই আবার ওজনে কম দেয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিন আম্মা পারার সূরার মধ্যে তিনি স্পষ্ট করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত বর্ণনা করলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ রয়েছে। যারা ওজনে কম দেয় তাদের জন্য কি রয়েছে? দুর্ভোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস, যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেয়, ইস্তাউফুন পূর্ণ মেপে নেয়, ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন তারা মেপে দেয় বা মানুষকে ওজন করে দেয়, ইখসিরুন তারা কি করে? কম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার জানিয়েছেন, তারা কি ধারণা করে না তাদেরকে পরকালীন জীবনে পুনরুত্থান করা হবে? তারা কি জানে না তাদেরকে পুনরুত্থান করা হবে? আর মানুষের সব হিসাব নিকাশ সেদিন স্পষ্টত বর্ণনা হবে। আমি মানুষকে ঠকাচ্ছি, আমি মানুষের ইজ্জত নিয়ে ছেলেমেয়ে খেলছি, আমি মানুষকে অপমানিত করছি, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, কি করছেন? রেকর্ড করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা আছেন, নিযুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাই কিছু করছি তারা কি রেকর্ড করছে কি করছে না? সব রেকর্ড করছে, সব রেকর্ড করছে। তো এজন্যই তো পরকালীন জীবনে মানুষ খুব চালাক হবে, মানুষ অস্বীকার করবে, এই জন্য রেকর্ড সহ আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন, হাজির করবেন, তখন কি আর আমার আপনার বুদ্ধি আর ওইগুলো খাটবে? অসম্ভব, খাটবেই না। আমি আপনি তখন সমস্যাগ্রস্ত হয়ে যাব, মানুষের সামনে উপস্থাপন করবে, মানুষ তখন বলবে মালি হাযাল কিতাব, এটা কোন ধরনের কিতাব, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা এমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটার মধ্যে সব বর্ণনা করা আছে, বড় তো বাদ পড়েনি পড়েনি, ছোটটাও এর মধ্যে বাদ পড়েনি। এই জন্যেই তাদের ধিক্কার জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বলবেন ইকরা কিতাবাক, আরে পড়ো আজকে তোমার কিতাব, তুমি নিজেই পড়ো, তোমার এই বিরাট বর্ণনা তুমি তুমি নিজেই পড়ো, নিজেই হিসাব করো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার কিতাব পড়ো এবং তোমার হিসাবের জন্য তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আমি আমার হিসাব দিতে গেলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমরা বলছিলাম যে আমাদের সামাজিক ব্যবসায়িক জীবনে একটা নীতি মানতে হবে, সেটা হচ্ছে কাউকে ঠকানো যাবে না। যদি ঠকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি মান গশ্যানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে হচ্ছে আমাদের দলভুক্ত নয়। ব্যবসার ক্ষেত্রে সিন্ডিকেট সিস্টেমে বাংলাদেশ ছেয়ে গেছে, এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের একটি হাদিস আমরা স্পষ্টত বলতে চাই, যারা মজুদদারি করছেন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত বললেন, মানে হিতাকারা ফাহুয়া খাতি, যারা মজুদদারি করবে, যারা স্টক করবে অকারণে এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি করার উদ্দেশ্যে যারা করবে তারা খাতি, ইয়ানি আল আসেম, তারা হচ্ছে পাপী। সুতরাং হে ব্যবসায়ী ভাই,
ব্যবসাকে সুন্দর করুন, মানুষকে ঠকাবেন না, মানুষকে ঠকালে রাসূলের উম্মত হওয়া যাবে না, সাথে সাথে সেই ব্যক্তি পাপী হবে। তবে হ্যাঁ, আপনি চাউল ডাউল আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু বাড়িতে মজুদ করতে পারেন, চাউলের দাম হু হু করে বাড়ছে এমন অবস্থায়, হে ধনিক শ্রেণীর ভাই, আপনি যদি ধারণা করেন যে না আমি এখন যদি 100 বস্তা আমার খাদ্য গুদামে ঢুকিয়ে দেই তাহলে এখনই আরো 100 টাকা করে বেশি পাবো, আপনার ওই ব্যবসা হারাম, আপনার ওই ব্যবসা হারাম, আপনার তেলের দাম হু হু করে বাড়ছে, আপনার বাড়ির নিচে পাতালের নিচে চৌকির নিচে খাটের নিচে তেল পাওয়া যায়, রাসূলের হিসাবে আপনি রাসূলের উম্মত নয়। সুতরাং এই ক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই হিসাব করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হিসাব করার তৌফিক দান করুন। আমি আপনি যা কিছু করছি সব রেকর্ড হচ্ছে, আমার আপনার এই সামাজিক জীবন, আমার আপনার সার্বিক জীবন, আমি আপনি যদি মানে ভালোভাবে কোরআন এবং সুন্নাকে, আমরা বলছিলাম আমরা শুধুমাত্র কয়েকটা জীবনের কথা বলেছি, একটা হচ্ছে সামাজিক জীবন, আর একটা হচ্ছে পারিবারিক জীবন, আর একটা ব্যবসায়িক জীবন, এই তিনটা জীবনে কি মানতে হবে, কুরআন এবং সহি সুন্না, যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনের শত লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং দুনিয়াতে শান্তির রাজ কায়েম হবে, ভাই ভাইয়ের মাঝে হৃদ্যতা ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাবে, এবং পরকালীন জীবনটা হবে আমাদের জন্য কল্যাণময়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা পবিত্র কুরআন এবং সুন্নাকে মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সাথে সাথে আমরা আমাদের কথা বলছি, আমরা যেহেতু এসেছি রাজশাহী থেকে, আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি দেখে আপনাদের প্রোগ্রাম দেখে আমরা সন্তুষ্ট, তবে একটা মেসেজ দিয়ে যাচ্ছে আমার বক্তব্যের মাঝে, আমার পূর্বে আমাদের বড় ভাই আলহামদুলিল্লাহ মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী তিনি আলোচনা করবেন, তবে এক্ষেত্রে অবশ্যই বলবো আমার আলোচনার মৌলিক কথা কি ছিল, সব জীবনে কি মানতে হবে, কোরআন এবং সহি সুন্না, সব জীবনে কি মানতে হবে, কোরআন এবং সহি সুন্না, যদি না মানি তাহলে বিপর্যয় আসবেই আসবে, জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এই আয়াতের আওতায় পড়ে যাব। হে প্রিয় ভাই প্রিয় বন্ধুগণ, আমরা আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু মার্কাজের শিক্ষক মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী, এবছর আলহামদুলিল্লাহ প্রায় 3000 ছাত্র ছাত্রী, পুরুষ শাখায় 1600-এর অধিক ছাত্র রয়েছে এবং মহিলা শাখায় রয়েছে, আমি শিক্ষক হিসাবে সেখানকার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম, এই মার্কাজ হলো কেন্দ্র সারা বাংলাদেশের, সারা বাংলাদেশে এই মার্কাজের আন্ডারে কিন্তু 130 প্রতিষ্ঠান রয়েছে, কয়টি, 130 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়া এবং তাদেরকে গড়ে তোলা, সমাজ পরিবর্তন করার জন্য তাদেরকে গড়ে তোলার জন্য আমাদের এই প্রতিষ্ঠান, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা দোয়া করছি আলেম ওলামাদের জন্য, এই পৃথিবীতে যে সমস্ত আলেম ওলামা অসুস্থ রয়েছে আল্লাহ তাদের সুস্থতা দান করুন, হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আমিরে জামাতের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, তার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ আমরা যারা পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর আলোকে জীবন গড়তে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।